ঢাকা মহানগরে 78% ভ্যাট কালেকশন হচ্ছে, চট্টগ্রাম থেকে হচ্ছে 11%, আর 64টা ডিস্ট্রিক্টের মধ্যে দুটা ডিস্ট্রিক্টই বাদ দেন, ঢাকা চট্টগ্রাম থাকে 62 ডিস্ট্রিক্ট। এই 62 ডিস্ট্রিক্টে কি 11% ভ্যাট আদায় সম্ভব? এই প্রতিটা গ্রাম গঞ্জে ইউনিয়নে এখন বিশাল বিশাল বাজার হয়েছে, মেগা শপ চলে গেছে, এমনকি বিদেশি কোম্পানিগুলিও বড় প্রতিষ্ঠান সেখানে অবস্থান করছে। এখানে কি জানার প্রয়োজন আছে আমাদের যে এনবিআর এর লোক শুধু আমরা যারা ভ্যাট দিচ্ছি ওনাদের দিক নির্দেশনা শুধু আমাদের দিকেই সীমাবদ্ধ? এটাকে ওনারা প্রসারিত করতে পেরেছেন, এই 55,000-এর মধ্যে 30,000 বর্গ মাইলের মধ্যে ব্যবসা হয়েছে, দিনাজপুর ধরে, টেকনা কক্সবাজার ধরে, পুরো ভারতের সীমানা ধরে বাংলাদেশ। এখানে যে মেগা সব বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান হাট বাজার গুলো গড়ে উঠেছে, সে 72-73 শহরের বাংলাদেশ কিন্তু এখন না, বিশাল বড় ইকোনমি, বিশাল বড় অর্থনৈতিক প্রসার পেয়েছে। এখানে এনবিআর এর ম্যান পাওয়ার অনেক কম, তাদের ইন্টারনাল মেকিং পলিসি ক্রাইসিস রয়েছে, এনবিআর এর লোক সংখ্যা কম, এটা তো বহু বছর ধরেই শুনছি, এখানে ক্রাইসিস রয়েছে। আমি 15% ভ্যাট আদায় করব ব্যবসায়ীর কাছ থেকে, ব্যবসায়ীর সাথে মেকিং পলিসিতে আলাপ আলোচনা করলাম না, ওনাদের সাথে মত বিনিময় করলাম না, ওনার মানিব্যাগ থেকে আমি টাকাটা নেব, আমাকে তো সমন্বয় করে আলাপ আলোচনার মাধ্যমে টাকাটা নিতে হবে। এমন একটা আলাপ আলোচনা আসতো যেখানে FDCCI-র মাধ্যমে সকল ব্যবসায়ী সংগঠনগুলো একভাবে যদি মেনে নিত, তাহলে আমাদের আমরা দিক নির্দেশনা দিতে পারতাম, যে প্রত্যেক বছর যেটা করে সব ব্যবসায়ীদের একসঙ্গে করে, এর মতো সেখানে এবারের প্রক্ষেপটা ভিন্ন, আমরা 28 বার 30 বারের মতো আলাপ আলোচনায় বসেছি, কিন্তু সেটা সুফল আমরা পেয়েছি 15%, বাইরে আমরা কিছু পাইনি। তো তিনি সংখ্যান আপনার বক্তব্য শেষ করতে চাই, দিন শেষে যেটা মনে হচ্ছে যে অনেকের আলোচনা এটা উঠে আসছে, ব্যবসায়ীরা অনেকবার বলার চেষ্টা করেছে যে অর্থমন্ত্রীকে সামহাও এনবিআর ভুল বোঝানোর চেষ্টা করেছে একটা প্রসঙ্গ, তারা একই সাথে এটাও তুলছে যে এই জিনিসটা কার্যকর হয়ে গেলে মূল্যস্ফীতি হবে, সব শেষে দিন শেষে সব চাপ গিয়ে পড়বে ক্রেতার উপর, ভোক্তার উপরে। আপনার তাহলে আমার বক্তব্য